পদ্মা শাখা নদী তালতলা গৌরগঞ্জ খাল মুন্সিগঞ্জ জেলা সদরের সাথে তিনটি উপজেলাকে বিভক্ত করেছে। শ্রীনগর মুক্তারপুর পঞ্চবটি আঞ্চলিক মহাসড়কের টঙ্গিবাড়ি উপজেলার কুণ্ডের বাজার এখন পাকা সেতুতে যুক্ত হবে সিরাজদিখান উপজেলার বারৈপাড়ার সঙ্গে। 1998 সালে 98 মিটার দীর্ঘ বেইলি ব্রিজ করে প্রথমে সড়কটিতে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। তবে সরু এই সেতু ঘিরে যানজট লেগেই আছে, আর এই সময় সেতুটি প্রায় 30 বার বড় মেরামত করতে হয়। ঝুঁকিপূর্ণ থাকায় দফায় দফায় বন্ধ রাখতে হয় এটি। দুই লেনের নতুন সেতুটি পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু এক্সপ্রেস ওই সঙ্গে জেলা শহর মুন্সিগঞ্জের যোগাযোগ সহজ করবে। এতে এলাকার উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত সহ স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। এখন যদি এই ব্রিজটা যদি পাকা হয়ে যায় এবং সিসলেন হয়, তাহলে অনেক মানুষ এখানে ইন্ডাস্ট্রি হবে, শিল্প কারখানা হবে। এই সেতুটি হলে আমাদের অনেক উপকার হবে, একটা চিরস্থায়ী একটা সেতু আমরা চাই। এই ব্রিজটি হয়ে গেলে আমাদের এই এলাকার 6টি থানার মানুষের উপকার ভোগী হবে। মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, লোহজং তিনটা উপজেলার মানুষের জীবনযাত্রা বদলে যাবে। এই জীবনযাত্রা বদলানোর কাজ বদলে যাচ্ছে বাংলাদেশ, বদলে যাবে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখানে যে স্টিল ব্রিজটি হবে এখন, সেটি আসলে নদীর মাঝখানে কোনো আর পিলার পড়বে না, তো দুই মাথায় দুটি পিলার দিয়ে মাঝখানে 100 মিটার এবং দুই পাশে 25-25 করে 150 মিটার একটি সেতু হবে। কুণ্ডের বাজার সেতুর সঙ্গে 600 মিটার অ্যাপ্রোচ এবং 52 মিটার বারৈপাড়া ছোট সেতু প্রশস্তভাবে নির্মাণ হবে। পদ্মার সাথে ধলেশ্বরী সংযোগ স্থাপনকারী সহজ নৌপথ বাধাহীন রাখতে 18 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রেখে 152 মিটার দীর্ঘ এই সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 84 কোটি টাকা। মুন্সিগঞ্জের কুণ্ডের বাজার ব্রিজ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।